বিদ্যালয়ের সামনে চায়ের দোকান থেকেই চলছিল রমরমিয়ে গাঁজা বিক্রির ব্যবসা। অবশেষে অভিযান চালালো আচমকা পুলিশ, 1 কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হলো গাঁজা ব্যবসায়ীকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ এলাকায়। সেলিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনেই চায়ের দোকান থেকে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির ব্যবসা চলছিল। অবশেষে আচমকা অভিযান চালালো জামালপুর থানার পুলিশ। 1 কেজি গাঁজাসহ শেখ শাহজাহান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ। কোথা থেকে এই গাঁজা নিয়ে আসা হতো, কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত তারা রয়েছেন সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে জামালপুর থানার তদন্তকারী অফিসাররা। আচমকা অভিযান চালান জামালপুর থানার পুলিশ আধিকারিকরা। সেলিমাবাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় চায়ের দোকান, যেখানে সন্ধ্যা থেকেই প্রচুর মানুষজনের যাতায়াত, সেই চায়ের দোকান থেকেই দিনের পর দিন গাঁজা বিক্রি চলছিল এমনটাই অভিযোগ গোপন সূত্রে যায় পুলিশের কাছে। অবশেষে অভিযান চালালো জামালপুর থানার পুলিশ। শেখ শাহজাহান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 1 কেজি গাঁজা উদ্ধার হয়েছে তার কাছ থেকে। চক্রের খোঁজ চলছে পুলিশের তরফ থেকে। আগামী দিনেও ধারাবাহিক অভিযান চলবে বলে জামালপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়। শারদ উৎসবের মরশুমে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ধারাবাহিক নজরদারি চলছে। চোলাই মদ গাঁজা সহ অন্যান্য বেআইনি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জামালপুর থানার পুলিশ। আচমকা অভিযানে গাঁজা সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো পুলিশ। চক্রের হদিশে জোরদার তদন্ত শুরু হয়েছে জামালপুর থানার পুলিশের তরফে।